নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি ব্যাঙ্গালোর থেকে শশীকলা বলছি। একদিন বাজারে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ পেটে ব্যথা অনুভব করি। হাঁটতে এমনকি দাঁড়াতেও পারছিলাম না। আমি আমার স্বামীকে ডাকলাম। তিনি কাজ থেকে ফিরে আসেন এবং আমরা হাসপাতালে গিয়েছিলাম। স্ক্যান করার সময় আমাকে বলা হয়েছিল যে আমার পিত্তথলিতে পাথর রয়েছে এবং অবস্থা গুরুতর। তারা আমাকে বলেছিল যে আমার অবিলম্বে একটি অস্ত্রোপচার করা প্রয়োজন এবং আমাকে শিরার মধ্য দিয়ে স্যালাইন দেওয়া হয়েছিল। পরে একজন পারিবারিক বন্ধু আমাকে দেখতে এসেছিলেন এবং তিনি আমাকে একটি শ্রীমূর্তি দিয়েছিলেন। তিনি আমাকে শ্রীমূর্তি ধরে রাখতে বলেন এবং দীক্ষা দেন ও প্রার্থনা করতে এবং আরোগ্য চাইতে বলেন। আমি 3 ঘন্টা পরে ব্যথা থেকে কিছুটা উপশম পেয়েছিলাম, কিন্তু দুপুর 1টার দিকে আবার প্রচণ্ড ব্যথা অনুভব করি। আমার মনে হচ্ছিল যেন আমার পেট ফেটে যাবে। প্রচণ্ড ব্যথার কারণে আমি হাঁটতেও পারছিলাম না, কিন্তু আমাকে জরুরিভাবে প্রস্রাব করতে হয়েছিল, তাই নার্সের সাহায্যে আমি প্রস্রাব করি। নার্স আমাকে বলেছিলেন যে প্রস্রাবে 5টি পাথর ছিল। পরের দিন স্ক্যান করার সময় তারা দেখতে পায় যে সেখানে কোনো পাথর নেই এবং সব কিছু স্বাভাবিক ছিল। ডাক্তাররা অবাক হয়ে এই চমৎকার নিয়ে ভাবতে থাকেন। আমার প্রথম প্রার্থনা বৈদ্যেশ্বর শ্রী পরম জ্যোতির দ্বারা একটি চমৎকার হয়ে উঠল। আমার পুরো পরিবার শ্রী পরম জ্যোতির স্নেহময় কৃপায় সুরক্ষিত হয়েছে। কোনো শব্দই শ্রী পরম জ্যোতির প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে যথেষ্ট নয়। আপনাকে অনেক ধন্যবাদ শ্রী পরম জ্যোতি।